প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এর আজকের এপিসোডে। পৃথিবীতে এমন কম মানুষই আছেন যারা জীবনের কোনো না কোনো সময় মেরুদণ্ডের সমস্যায় ভোগেননি। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে প্রতি পাঁচজনে চারজন লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছে, আর এজন্যই আমাদের আজকের আলোচনার বিষয় মেরুদণ্ডের সমস্যা ও তার সমাধান। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার শফিউল্লাহ প্রধান। কথা বলবো স্যারের সাথে। স্যার কেমন আছেন? জি ভালো আছি, আপনি অবশ্যই ভালো আছেন। জি স্যার, আমরা মেরুদণ্ডের সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে মেরুদণ্ডের মেডিকেল স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিতেন তাহলে পরবর্তী আলোচনাটা বুঝতে দর্শকদের জন্য একটু সুবিধা হতো। আমার কাছে যে কোনো রোগী আসলেই শুরুতে যে সমস্যাটা হয়, রোগী জানেই না যে তার সমস্যা কোথায়। যেমন একটা রোগীর যদি সমস্যা হয় তার মেরুদণ্ডে, সে মনে করে যে তার কিডনিতে সমস্যা আছে, আর অবস্থানগুলো বুঝে না মেরুদণ্ডটা কী। এটা টোটাল হিউম্যান, যে বডির কঙ্কালের পুরা বডিটি আছে এখানে, এই মাথার নিচ থেকে এখান থেকে একেবারে পায়খানা রাস্তা পর্যন্ত পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিরদাঁড়া, বা আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি মেরুদণ্ড, বাংলা ভাষায় যেটা বলা হয়, আর এটা ভার্টেব্রাল কলাম বলা হয় ডাক্তারি ভাষায়। এখানে টোটাল 33টা আলাদা আলাদা বডি নিয়ে এই টোটাল মেরুদণ্ডটা গঠিত হয়েছে। তার ভিতরে 7টা ঘাড়ের অংশ, 12টা আছে পিঠের অংশ এবং কোমরের অংশ আছে, 5টা এবং একেবারে সর্বনিম্নে আছে সেক্টরাল বা কোক্সিস নামে একসাথে এই যে এই অংশটা। মেরুদণ্ডের সমস্যার ভিতরে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এই ঘাড়ের অংশটা আর হচ্ছে এই কোমরের অংশটা। এই জিনিসটা বুঝতে হবে যে প্রায়ই এসব কোমর ব্যথাজনিত সমস্যা রোগী নিয়ে আসে। এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা হচ্ছে লাম্বার ভার্টেব্রা, আর এখানে আছে স্যাক্রাল এবং কক্সিস এই নিচের অংশটা। এর ভিতরে দেখেন এই হচ্ছে একটা কশেরুকা, এই আরেকটা কশেরুকা, মাঝখানে এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা একটা ওয়াশার হিসাবে কাজ করে, রাবার ইলাস্টিক টাইপ সাবস্টেন্স, এটা আমরা সেকেন্ডারি কার্টিলেজ। এটা কী হয়, এই হাড্ডিটার উপরে যেন প্রেশার না পড়ে এটা শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। যত ওজনের শরীরই আসুক সে কিন্তু মেরুদণ্ড তাকে ক্যারি করছে। তো বেশিরভাগ সমস্যাই দেখা যায় এখন আমরা এই ডিস্কগুলাতে হয়, এবং পিছনে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই যে হলুদ যে অংশটা নিচে নেমে এসেছে পিছন দিক দিয়ে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড বা স্নায়ুতন্ত্র, যেটা মাথা থেকে একেবারে পিঠের শিরদাঁড়ার ভিতর দিয়ে একেবারে পায়খানা রাস্তা পর্যন্ত চলে এসেছে। অনেকে স্যার মনে করেন যে মেরুদণ্ড স্পাইনাল কর্ড মানে একই জিনিস, না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই মেরুদণ্ডটা হচ্ছে পুরাটা কি বোঝানো হয়, আর স্পাইনাল কর্ড বা শিরদা মানে যেটা হচ্ছে স্নায়ু সেটা হচ্ছে হলুদটা। যে মেরুদণ্ডে কোনো ব্যথা যেটি হোক, এখানে যদি কোনো সমস্যা হয়, ডিস্ক ফেটে যায় বা যে কোনো সমস্যাই হোক, তখন এই যে হলুদ নার্ভ, এই নার্ভের মাধ্যমে কী করে ইম্পালস ক্যারি করে আমাদের ব্রেনে এটা অনুভূতি জায়গা, তখন রোগী বুঝে যে হ্যাঁ যে আমার ব্যথা হচ্ছে অথবা সমস্যা হচ্ছে। কিন্তু এটা সমস্যাটা ক্যারি করে কিন্তু এই স্পাইনাল নার্ভ এবং সেটা কর্ডের মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছে। প্রথম কী কী সিমটম দেখা দিলে, একেবারে প্রাইমারি লেভেলে প্রথম কী সিমটমটা দেখা দিলে মানুষ বুঝবে যে না এটা আমার মেরুদণ্ডেরই সমস্যা এবং আমাকে ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা, যে কোনো সমস্যাই আমরা যদি সেটা মেরুদণ্ডের হয়, প্রথমত শুরুতে মেরুদণ্ডের নিজস্ব ব্যথা হবে, মানে যদি কোনো কারো ঘাড়ে সমস্যা হয় মেরুদণ্ডের ঘাড়ের অংশ, তাহলে ঘাড় ব্যথা হতে পারে। যদি পিঠের কোনো সমস্যা থাকে পিঠে ব্যথা হতে পারে, কোমরে যদি কোনো সমস্যা থাকে কোমর ব্যথা হতে পারে। এটা একেবারে শুরুতেই হয় সাধারণত। এই সমস্যাটা যদি চলতেই থাকে, হ্যাঁ, তারপরে এক পর্যায়ে দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর অথবা কয়েক মাস চলে গেলে ওই সমস্যাটা দেখা যায় যে ওই মেরুদণ্ডে ব্যথাটা নাও থাকতে পারে, অনেক সময় ঘাড়ের সমস্যা, হাতে ব্যথা আসতে পারে, হাত ঝিঝি হয়ে যেতে পারে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় রেফারড পেইন, রেফারড পেইন বলি, হ্যাঁ, তখন ওটা হাতে চলে আসে, হাতে ব্যথা হতে পারে, ঝিঝি লাগতে পারে, হাত অবশ হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা। এটা নার্ভাস সিস্টেম জড়িত, সেহেতু সমস্যাটা বেশিরভাগই দেখা যায় মেরুদণ্ডের কোথাও সমস্যাটা হয়, ঘাড়ে সমস্যা হয়। দীর্ঘদিন কোমর ব্যথা কেউ ভুগে থাকেন তাহলে দেখা যায় যে কোমরে ব্যথা অনেক সময় নাও থাকতে পারে, সেটা ব্যথা যে পায়ে চলে যেতে পারে, যেমন পায়ের নিচে যে মাংসপেশিগুলো আছে ওগুলাতে ব্যথা হতে পারে, ওখানে কামড়াইতে পারে, মাংসপেশি ভার হয়ে আসতেছে, মনে হয় যে পাটা টেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে, তাহলে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু
মেরুদণ্ডের কোমরের সমস্যা যদি হয় এই জাতীয় সমস্যা পরবর্তীতে দেখা দিতে পারে কোমর থেকে একেবারে ঘাড় একেবারে ঘাড় পর্যন্ত যদি কোমরে কোনো প্রবলেম থাকে সেটা ঘাড় পর্যন্ত হতে পারে মেরুদণ্ডের লেভেলটাই মানে ব্যাক পেইন তখন সে ফিল করবে তখন এই সব সমস্যা নেই তখন আমরা ডায়াগনোসিস করি যেটা আমরা ডাক্তারি ভাষায় অথবা ডাক্তারি ভাবে কিছু ডায়াগনোসিস করি পাশাপাশি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি যেমন এমআরআই এটা খুব সহজেই মেরুদণ্ডের যে কোনো সমস্যা আমরা সহজেই শনাক্ত করতে পারি স্যার এমআরআই কথাটা যখন আসলো তখন আমি আপনার কাছে একটু শুনবো যে এমআরআইটা আসলে কি আসলে এমআরআইটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা আমরা যেটা ভাষা হচ্ছে আমরা এই যে সবাই যে এই যে কথা বলছি এই যে টিভি মিডিয়ার মাধ্যমে যে এই যে সারা বিশ্বে বিভিন্ন নিউজ যাচ্ছে সবই ম্যাগনেটিক রেজোনেন্সের মাধ্যমে তদ্রূপ এই রেজোনেন্সটাই একটা মেশিনের মাধ্যমে তৈরি করে ইমেজ নেওয়ার জন্য যে একেবারে মেরুদণ্ডের শরীরের কোথাও কোনো সমস্যা আছে কিনা ওটা দেখার জন্য ওই ইমেজটা প্রয়োগ করে এটা এক্সরে চেয়ে অনেক উন্নত এবং খুবই নিরাপদ যেটার মাধ্যমে আমরা ইমেজ এমআরআইটা এক্সরে চাইতে অনেক উন্নত মানে একেবারে পুরো পুরো জিনিসটাকে কমপ্লিটলি ক্লিয়ার করে বোঝার জন্য আসলে আমরা বেসিক্যালি ডাক্তারি ভাবে আমরা ফিজিক্যালি এক্সামিন করলে বুঝতে পারি যে কোথায় সমস্যা ডাক্তারি ভাষায় মেকানিক্যাল সমস্যা প্যাথোলজিক্যাল সমস্যা এই জিনিসগুলো জানতে হবে আসলে মেকানিক্যাল সমস্যাটা 90% ভিতরে যেটা হচ্ছে যেমন এই যে মেরুদণ্ডটা আছে এই মেরুদণ্ডটার এখানে দেখেন লাস্ট এসে এই যে ডিস্কটা ফেটে লাল হয়ে বের হয়ে গিয়েছে লাল এটা মানে অ্যাবনরমাল এটা সাধারণত এটা হচ্ছে এটা একটা মেকানিক্যাল সমস্যা এটা বিভিন্ন কারণে হতে পারে যদি দীর্ঘ সময় কেউ বসে বসে কাজ করে চেয়ারে অফিস আদালতে অথবা নিচে বসে যারা গ্রামগঞ্জে এবং যারা স্যানিটেটরি ওয়ার্কার এই যে হার্ড পরিশ্রম করে যেমন শ্রমিক পেশাজীবী যারা আমাদের দেশের বাহিরের জনগণ অনেক কাজ করে নিচে বসে ঘন্টার পর ঘন্টা দেখেন এই মেরুদণ্ডের কোমর অংশটা এইভাবে সি থাকবে মানে এরকম সি আকৃতির হবে হ্যাঁ ব্যাক সি থাকবে কিন্তু আপনি যদি সামনে ঝুঁকে কাজ করেন এটা আস্তে আস্তে সামনে বেঁকে যাবে বেঁকে যেতে যেতে দীর্ঘদিন করতে করতে এই ডিস্কটা তখন পিছন দিকে ফেটে বের হয়ে আসবে এসে সে এই স্পাইনাল যে নার্ভ আছে হলুদ এটার ভিতর প্রেশার ক্রিয়েট করবে করার পর তখন দেখা যাচ্ছে যে ব্যাক পেইন হবে সিভিয়ার পেইন হতে পারে পা মনে হবে যে কেটে নিয়ে যাচ্ছে অথবা আলাদা করে ফেলা উচিত এরকম মনে হবে রোগীর কাছে সিভিয়ার পেইন হতে পারে পাশাপাশি পুরো শরীরে তার একটা কমপ্লেক্স পর্যায়ে চলে যাচ্ছে হ্যাঁ চলে যাবে এবং এটা চলতে চলতে দেখা যায় এক পর্যায়ে অনেক সময় পা ভার হয়ে আসে বা প্যারালাইসিস জাতীয় সমস্যা হতে পারে আর সবচেয়ে খারাপ যেটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলি ডিস্ক প্রলাপস যদি ফেটে আসে সেটা হচ্ছে আপনার যে তার প্রস্রাব এবং পায়খানা সেটা সে ধরে রাখতে পারবে না বা ইনকন্টিনেন্সি বলি আমরা মেডিকেল ইনকন্টিনেন্সি যে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছে না তার এই ডিস্কে যদি বড় আকারে প্রেশার হয় তো এটা এটা একেবারেই অনেক পরে হয় সাধারণত এটা ওই জাতীয় রোগী খুবই কম আর যে বাকি যে সমস্যা 10% যেটা আমি বলেছি শুরুতেই সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল সমস্যা প্যাথোলজিক্যাল সমস্যা কি মেরুদণ্ডে যদি বোন ক্যান্সার হয় বোন টিবি হয় মানে কোনো প্যাথোলজিক্যাল জীবাণুর আক্রমণে বা সমস্যার কারণে সে থেকেও মেরুদণ্ড ব্যথা হতে পারে তো সেই জাতীয় রোগীগুলা খুব সহজেই ডায়াগনোসিস করা যায় কারণ এই জাতীয় রোগীগুলা দীর্ঘদিন ব্যাক পেনে ভোগে এক তার ওজন কমে আসতে পারে ওজন কমে আসতে পারে পাশাপাশি তার যেটা আমরা বলি মাংসপেশি শরীরের হাত পায়ের মাংসপেশি শুকিয়ে যেতে পারে প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আপনার মেরুদণ্ডের সমস্যা ও তার সমাধানগুলো জানতে আমাদের সাথেই থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল স্যার আমরা মেরুদণ্ডের এই সমস্যার সমাধানগুলোতে আসব কিন্তু তার আগে আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন এলাকাতে একেবারে সাধারণ মানুষের খুব কাছাকাছি যে কিছু কোশ্চেন করেছে তাদের সমস্যার কথা শুনেছে তারা আপনার কাছ থেকে কিছু সলিউশন চেয়েছে সেটা একটু দেখে আসি আমি এই কাজ করেই খাই ডেইলি 8 ঘন্টা হাতুড়ি আমি পিটাই এটা করতে করতে আমার হয়তো বয়স হয়ে যাবে বা আমি আর বেশি দিন করতে পারবো না যেটা আমি করতে পারি বা আমার শরীর সুস্থ থাকে আমার এরকম একটা ব্যবস্থা আমি আশাবাদী থেকে 10 বছর পর্যন্ত একটা মেরুদণ্ড ব্যথায় ভুগতেছি অনেক এক্সাইটে করেছে কিন্তু মেরুদণ্ড কোনো ক্ষয় এবং হাড্ডি হয়নি কিন্তু কোনোতেই আমার এই ব্যথাটা ভালো হচ্ছে না মোটরসাইকেলে ইঞ্জুরি অ্যাক্সিডেন্টে ইঞ্জুরি হয় আমার
তো ইনজুরির কারণে পরবর্তীতে এটা আমার অনেক মারাত্মক সমস্যায় পড়ি। পরবর্তীতে ইনজুরির কারণে আমাকে অপারেশন করা লাগে। তো এখন অপারেশনের পরিপ্রেক্ষিতে আসি, ভালো আসি, কিন্তু তারপরেও এই সম্পূর্ণ সমস্যাটা আমার এখনো সলভ হয় নাই। বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে তারা যে মেরুদণ্ড সমস্যা ভোগার কিন্তু তাদের নির্দিষ্ট কজ এখানে আছে, যে কারণে তাদের মেরুদণ্ড সমস্যা ভোগার কথা। একজন বলেছেন যে উনার আঘাত পেয়ে মোটরসাইকেলে এখন বসেছিল, যে আঘাত পেয়ে মেরুদণ্ড সমস্যা হয়েছে, তারপরে অপারেশন করেছে কিন্তু এখনও ব্যথা রয়ে গিয়েছে। তো এই এটাও যেহেতু আঘাতজনিত মেরুদণ্ড সমস্যা, আমরা যে মেকানিক্যাল সমস্যাগুলো বললাম তার ভিতরে একটা অংশ। তা আমাদের দেশে তো উন্নত মানের ট্রিটমেন্টগুলো হচ্ছে, কিন্তু মানুষ কেন এত বাইরে ট্রিটমেন্ট করব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে? আসলে এক সময় ছিল বাংলাদেশের যে হয়তো মিডিয়ার যে একটা রোল, এটা এই চিকিৎসা প্রচারে, চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার যে ব্যাপার অধিকার মানুষের, এই জিনিসগুলো মানুষ জানতো না। মানুষের অনেক সময় ভ্রান্ত ধারণা ছিল যে দেশের বাইরে গেলেই এই চিকিৎসাটা ভালো হবে। এই ক্ষেত্রে কিন্তু এখন মিডিয়া অনেকাংশে এগিয়ে এসেছে, যার কারণে এখন কিন্তু কোনো রোগী মিডিয়াকে একটা থ্যাঙ্কস জানাতে পারি। হ্যাঁ, অবশ্যই আমরা এই জন্য মিডিয়াকে আমার তরফ থেকে এবং আমার হাসপাতালের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমার যে দর্শকদের উদ্দেশ্যে যদি একটা জিনিস বলতেন যে ব্যথার ওষুধটা ঠিক কতটা, আমরা জানি যে অনেক বেশি ক্ষতিকর, কিন্তু আরও যদি ডিটেলস বলতেন যে ঠিক কতটা ক্ষতি করে, তাহলে হয়তো দর্শকরা একটু সচেতন হবে। আসলে অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন রোগী আমাদের কাছে আসে যে মেরুদণ্ড সমস্যা নিয়ে, কোমর ব্যথা নিয়ে, ঘাড় ব্যথা নিয়ে, পাশাপাশি দেখা যায় যে এই সমস্যা তো আছেই, দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়াতে তার লিভারে পানি জমে গিয়েছে, পেট ফুলে নিয়ে এসেছে, চোখের নিচে চোখ ফুলে গিয়েছে, মুখ ফুলে গিয়েছে, হাত পা ফুলে যেতে পারে, বিভিন্ন ব্যথার ওষুধ কারণে বিভিন্ন শারীরিক সমস্যা, যেটা হার্টের সমস্যা হতে পারে, এবং কি এই যে স্ট্রোকজনিত যে সকল প্যারালাইসিস হচ্ছে, সবগুলা স্টোরি যদি আমরা দেখি, বেশিরভাগই ব্যথার ওষুধ খেয়ে বছরের পর ব্যথার ওষুধ খেয়ে এই ওষুধগুলা গিয়া লিভার, কিডনি এবং হার্টের উপরে বিশাল প্রভাব পড়ে। তো আমরা ব্যথার ওষুধের অবশ্যই যদি দরকার হয়, কোনো চিকিৎসক যদি দিয়ে থাকেন, সেটা একটা নির্দিষ্ট ডে পর্যন্ত দেওয়া হয়। সাধারণত হ্যাঁ, যে অ্যাকিউট কেসগুলো, যে কেউ আঘাত পেয়েছে অথবা কোনো অপারেশনের পরবর্তীতে। হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর স্বনামধন্য একটি হসপিটালে, ডিপিআরসি হসপিটালে গিয়ে একজন পেশেন্টের কথা শুনেছে, তার উন্নয়ন, প্লাস সে কী করছে এখন, সে কেমন বোধ করছে, সে কেমন এসেছিল, তো আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি। আমি ব্যথা শুরু হয় কোমর পর্যন্ত, কোমর থেকে আস্তে আস্তে বর্ষাকালিক ধরে এইদিকে আস্তে করে হাঁটু পর্যন্ত এই ব্যথাটা নেমে আসে। কিন্তু আসলে আমি ওই তখন মানে ব্যথাটা মানে তেমন কেয়ার করি নাই, কেয়ার যদি করতাম তাহলে আমি তখন থেকে ডাক্তার স্বর্ণপূর্ণ হইতাম। তারপর এক বছর চলে গেল, এক বছর চলে যাওয়ার পরে আমি আমার চাকরিটা চলে গেলো। প্রথম থেকে যদি আমি আসলে আমার এই ব্যথার জন্য যদি খুবই কেয়ারফুল থাকতাম তাহলে আজকে আমার এই রোগে ভুগতে হতো না। অনেক ব্যথা করে, তখন কোথাও বসে থাকি আধা ঘন্টা, না হলে শুয়ে থাকি, কিছুক্ষণ শুয়ে থাকলে আমার ব্যথাটা আস্তে কমে যায়। এমনিতে কোমরে ব্যথা পায় মাঝে মাঝে, কোনোদিন সকালবেলা ঘুমের থেকে ওঠার সময় কোমরে ব্যথা লাগে। ফিজিওথেরাপি দেওয়ার পর থেকে সারা যখন সকাল 9টা শুরু করে ফিজিওথেরাপি, রাত 9টা পর্যন্ত আমার এই ফিজিওথেরাপি চলে। সিস্টাররা টেক কেয়ার করতেছে, তারপরে যারা ডাক্তার আছে সহকারী ওরাও টেক কেয়ার করতেছে, আমি ভালোই সুবিধা পাইতেছি। আমরা দেখলাম যে উনি ডিস্ক প্রোল্যাপসের একজন পেশেন্ট, তো উনি যেটা বলছে যে প্রথমে তার খারাপ লাগতো, কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার ফলে তার ধীরে ধীরে সে উন্নতি ফিল করছে, তার ভালো লাগছে, সে সুস্থ অনুভব করছে, তার দেশের বাইরে চাকরিটা পর্যন্ত চলে গেছে কিন্তু সে এখন সুস্থ ফিল করছে। তো এই ব্যাপারে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা ঠিক ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করছে? যেহেতু এই রোগীটা আমার কাছে এসেছে আজকে 10-15 দিন ধরে আমাদের ডিপিআরসি হাসপাতালে, আসলে এখন সে মোটামুটি পুরোপুরি সুস্থ। কারণ হচ্ছে তার যেটা দেখা গেছে যে তার বিদেশে থাকার কারণে ওখানে তাকে নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজ করতে হতো, যার কারণে তার ডিস্ক প্রোল্যাপস হয়ে গিয়েছিল। সেই ডিস্ক প্রোল্যাপসের কারণে তাকে বলা হয়েছিল যে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পর যে এমআরআই করে দেখার পরে বললো যে অপারেশন করতে হবে। রোগী ভয়ে অপারেশন করে নাই আর সঠিকভাবে চিকিৎসা পায় নাই। আমার কাছে আসার পর আমরা এই রোগীকে রেগুলার হসপিটালে ভর্তি রেখে আজকে 15 দিনের মতো 4-5 বেলা ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং মোটামুটি রোগী ইমপ্রুভ
ইম্প্রুভ হয়ে গিয়েছে। তো এই ফিজিওথেরাপি চিকিৎসাটাই হচ্ছে আসলে বুঝতে হবে, এটা একেবারে মডার্ন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে আমরা ডাক্তাররা বিভিন্ন রকম মেকানিক্যাল, আমরা ম্যানুয়াল বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, যেটার মাধ্যমে ডিস্কটা আস্তে 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 তা সেন্ট্রালাইজড হয়ে যায়। যদি ডিস্কটা ফেটিয়ে গিয়ে থাকে তাহলে এটাকে আমরা যদি রেস্টে না রাখি, রেখে যদি ফিজিওথেরাপি ওইভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু আর হিলিং হবে না, এটা জোড়া লাগে না। হ্যাঁ, হসপিটালাইজড করে তাকে যদি আমরা রেগুলার ফিজিওথেরাপি দেই, এবং আমার এই ফিজিওথেরাপিস্ট প্রতিটা ডাক্তারেরই নিজস্ব হাত, একটা ডাক্তারের সার্জনের মতো অপারেশনের মতো কাজ করবে, এখানে অপারেশন করতে হবে না, আমরা বিভিন্ন ম্যানুয়াল টেকনিক অ্যাপ্লাই করে থাকি। অপারেশনের ব্যাপারটা যখন আসলো তখন আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আমরা যে ডিপিআরসি হসপিটালের যে পেশেন্টের কথাটা শুনলাম যে সে বলতে চাচ্ছে যে ফিজিওথেরাপি নিয়ে সে খুব ভালো বোধ করছে, তো অপারেশনের ঝামেলা ছাড়া, তো অপারেশনবিহীন এই যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা ডিপিআরসি হসপিটাল দিচ্ছে, তো এই ব্যাপারে আপনি কি বলেন যে কতটা ফলো করছে? এখন যে রোগীটা ফিজিওথেরাপিতে কিন্তু সে সুস্থ হয়ে গিয়েছে ডিপিআরসিতে এসে আমার চিকিৎসায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফিজিওথেরাপি চিকিৎসা কখন লাগবে এবং অপারেশন কখন লাগবে এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি কারো কোনো মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস হয়ে থাকে, এটা আমরা মেকানিক্যাল সমস্যাগুলো বেশিরভাগই আমরা ফিজিওথেরাপি চিকিৎসাই আমরা সমাধান করতে পারি, কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, কিছু কিছু রুগী আছে যেটা যদি ডিস্ক প্রলাপস এতই বেশি হয়ে যায় যে স্পাইনাল কর্ডে গিয়ে কম্প্রেশন ক্রিয়েট করে যদি তার বয়েল অ্যান্ড ব্লাডার মানে প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট রিলিজ করতে বলা হয় যে তাকে অপারেশন করে, না হলে কিন্তু তার ওই কর্ড কম্প্রেশন ওইভাবে ফিজিওথেরাপিতে আসবে না। তো আমরা কেন অপারেশনে যাব, এটা একেবারে ফাইনাল স্টেজ, যে কোনো মেরুদণ্ড সমস্যায় এই সমস্যাগুলোর জন্য ফাইনাল চিকিৎসা হয়েছে অপারেশন। তার আগে আমরা মেকানিক্যাল সমস্যা যতগুলো আছে 90% মেরুদণ্ড ব্যথা, এগুলো ফিজিওথেরাপি যদি হসপিটালাইজড করে রেগুলার 4-5 বেলা ফিজিওথেরাপি দেওয়া এবং সঠিক সেন্টারে সঠিক হাসপাতালে গিয়ে দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে দেওয়া হয় এবং রোগী অপারেশনবিহীনই সুস্থ থাকবে, এবং আমরা তারপরে বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই, নিয়ম শৃঙ্খলা শিখিয়ে দিই, যেটা একটা সুস্থ মানুষের জন্য প্রযোজ্য, যে নিয়মগুলো বসতে হবে কিভাবে, হাঁটতে হবে কিভাবে, শুবে কিভাবে, পোস্ট অপারেটিভ যে পোস্ট চিকিৎসার পরবর্তীতে বিভিন্ন আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই, নিয়মিত 2-3 মিনিট ব্যায়াম করলে এবং নিয়ম মাফিক চললে আজীবন সে ভালো থাকে। আর যেটা হচ্ছে যে 10 ভাগ প্যাথোলজিক্যাল যে সমস্যাগুলো, যে বোন ক্যান্সার, বোন টিভি, এই সকল রোগী অবশ্যই অপারেশন লাগে, তো এইসব রোগী খুবই কম। আর এই রোগীর অপারেশনের পরবর্তীতে রোগীকে কিছুদিন আবার ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি রেখে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আবার ফিজিওথেরাপি দিলে অপারেশন পরবর্তী তার যে সমস্যা থাকে এগুলো সে অনেকাংশে কাটে ওঠে। আমাদের আসলে ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটসের এখন অনেক কোশ্চেন ছিল, অনেক কিছু জানার ছিল আপনার কাছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর বেশি দূর আগাতে পারছি না, তাই শেষে একটা কথা বলতে চাই যে কী করলে বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা সম্ভব বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় সেটা একটু বলবেন, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিমটা রাজধানীর বিভিন্ন এলাকায় যে সাধারণ মানুষের কিছু ওপিনিয়ন নিয়ে এসেছে যে কীভাবে অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা সম্ভব সেটা দেখে আসি। আমি যে ওষুধটা কিনছি তার এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কিনা, খাদ্যে যে খাদ্যটা আমি কিনছি সেটাতে কোনো ভেজাল আছে কিনা, ভেজাল মুক্ত আছে কিনা, তো আমরা যেখানেই যে পানিটা খাই ওটা যেন অবশ্যই বিশুদ্ধ একটা পানি হয়। সচেতনতার জন্য আমি মনে করি আমাদের ঘরের কিচেনটাকে অনেক বেশি পরিষ্কার করা উচিত। আসলে মানুষের বিভিন্ন কোশ্চেন আছে বিভিন্ন এই হেলথ অ্যান্ড ইয়ার নিয়ে, তো মানুষ যেটা হচ্ছে আমি বলবো যে কোনো মানুষের যে কোনো সমস্যা হোক, যদি শরীরে কোনো ব্যথা হয়, যে কোনো সমস্যাই হোক, মেরুদণ্ড সমস্যা হোক, হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, আপনার যেটা কাজ হচ্ছে প্রথমেই আপনার রাইট, এটা আপনার রোগী হিসাবে প্রথমেই যেটা আপনার অধিকার যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে আপনার কী সমস্যা হয়েছে যেটা আপনার অধিকার, আপনার রোগ সম্পর্কে জানা, আপনার রোগ সম্পর্কে যদি আপনি জানেন নিজে থেকেই, এটা আপনার চিকিৎসককে অবশ্যই আপনি কোশ্চেন করবেন যে আমার কী রোগ হয়েছে, উনি আপনাকে রোগ দেখে চিকিৎসা মানে চিকিৎসা দেওয়ার আগেই আপনাকে রোগ সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দিবে, তাহলে আপনি দেখবেন এই রোগ থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন, অপচিকিৎসা থেকে মুক্ত পাবেন, আর্থিকভাবে আপনি ভালো থাকবেন, আপনি নিজের থেকেই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। স্যার, আমরাও চাইবো যে বাংলাদেশের স্বাস্থ্যের উন্নয়ন হোক, আর এতক্ষণ স্টুডিওতে আমাদের সাথে থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, আসলে এই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে মেরুদণ্ডের সমস্যা নিয়ে, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার রোগ মুক্তির পাশাপাশি স্বাভাবিক জীবন সচল এবং স্বাধীন রাখাই ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটসের মুখ্য উদ্দেশ্য, আর তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি, খোদা হাফেজ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।